বলছি যাও গিয়ে রান্না করো বাবার সঙ্গে। তুমি তো এমনি খুব ভালো রান্না করো বাবা। আজকে স্পেশাল মেনু, হ্যাঁ, ভাত আর মাংস। ও মানামানি জমে যাবে, তুই যা বলছিস তাই হবে একদম। এই যা, চল 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 চল, দেরি করিস না। এই চল গোবিন্দ, চল রান্না কর, চল 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 চল। এই দাঁড়িয়ে আছে বাবা, দেখুন দেখুন আপনার ছেলেকে দেখুন, তার মুখটা গোমড়া মুখ করে দাঁড়িয়ে আছে না, কারণ বাংলা সাড়ে পাঁচের মতো চেহারা করে ফেলেছে আপনার ছেলে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই আরে এ তো ঠিকই বলেছে, এর একটা সুন্দরী বউ পেয়েছি, কোথায় খুশি খুশি থাকবি, কোথায় হইচই করবি, তা না কোথায় একটু প্রেম ভালোবাসা এইসব করবি, এই রে কি কি বলবি বলতো। সত্যি তুই কি রে ভাই? হ্যাঁ ফাটল, সেই ফাটল দিয়ে চুইয়ে চুইয়ে জল বেরোচ্ছে, স্নেহের ফল্গুধারা, ভালোবাসার চোরা স্রোত, রক্তের টান, ভাই তো বেরোবে আজ না হলে কাল। আপনি কেমন রান্না করেন কিন্তু ও খুব ভালো রান্না করে। গোবিন্দ আমি তো রান্না জানি না। তুমি রান্না করতে জানো না, তুমি কি ইয়ার্কি মারছ? তুমি তুমি সব জানো, তুমি রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবটা করতে পারো। তুমি গোবিন্দ, তুমি কত রকম স্যালাড জানো বলো তো? কোলস্লো স্যালাড, কাটেপিলো স্যালাড, ওয়ালড্রপ স্যালাড, তারপরে কি আছে
স্যালাডের পয়জন, সব রকম স্যালাড তুমি জানো। তারপরে বাঙালি রান্না, বিউলির ডাল থেকে শুরু করে আলু পোস্ত সব কিছু, ইটালিয়ান, তারপর সাউথ ইন্ডিয়ান, কি জানো না তুমি? তুমি বলছো তুমি রান্না করতে জানো না? না না, আমি রান্না করতে জানি না, আমি রান্না করতে জানি না, বিশ্বাস করুন আমি 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 জীবনে রান্না করিনি, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি না। আমার মা আমাকে রান্না করে খাওয়াতো। আমি একটা খুব বড় বাড়িতে থাকতাম, সেখানে অনেক রান্নার লোক ছিল। আমি আগে একটা বড় বাড়িতে থাকতাম, সেখানে একবার অনেকগুলো পুলিশ এসে আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল। তারপর আমি আরো একটা বড় বাড়িতে গেলাম, আমি 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 রান্না করতে জানি না, আমি আমি রান্না জানি না, আমি রান্না জানি না, গোবিন্দ জানি না, গোবিন্দ সার্ভিস সেন্টারের গোবিন্দ। তাহলে বাবা আমি দেখছি, আপনি আপনি শান্ত না, আমি ওকে দেখছি। গোবিন্দই নয়, সত্যি কথা বলতে কি, সত্যি কথা বলতে আমি তো গোবিন্দ নই। তাহলে তুমি কে? আমি কে? আমি আমি কে? আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে বৌমা বলে ডাকবে, তারপর দেওর থাকবে সে বৌঠান বলে ডাকবে, আর বাড়ির বাকিরা বৌ ঠাকুরন বলে ডাকবে। কি সুন্দর! বাহ, একবারে 100 বছর আগে ফিরে গেলি তো। 100 বছর আগে হোক, 200 বছর আগে হোক, ব্যাপারটা তো একই রইল। মানে মানে আমার শাশুড়ি মা এত সেজে গুজে কাকি ইমপ্রেস করার চেষ্টা করছে শুনি, আমার শ্বশুর মশাইকে না মানে প্রেমটা কতদিন চলবে আর? হ্যাঁ, চুপ কর, চুপ কর। গুরুজন না? গুরুজন কি হয়েছে? এই যে পার্লারে কি এতক্ষণ ধরে সাজু গুছে করলে, কি সব করেছো তো? হ্যাঁ, পেডিকার ম্যানিকার একদম ফেসিয়াল করে নিয়েছো তো? হুম, করেছি। হেয়ার স্পা
আমি তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ, আমার ভুল বুঝো, ভুল বুঝো না আমায়, প্লিজ। গোবিন্দ ভজ গোবিন্দ।